আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করে দেখাবো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই রান্না করতে মোটামুটি সবাই পারেন, তবুও যারা নতুন, আর অনেকের কমপ্লেন থাকে লাচ্ছা সেমাই রান্না করে রাখার পর বেশি গলে যায়, তাদের জন্য আজকে এই রেসিপিটি। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানির পরিমাপটা মেপে দিবেন, তাহলে লাচ্ছা সেমাইটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। আর লাচ্ছা সেমাই কিন্তু গুঁড়া দুধে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আজকে আমি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্ছা সেমাই থেকে অর্ধেকটা রান্না করব, এই জন্য কিন্তু আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টিতে লবণ না খেতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, আর মিষ্টির পরিমাণটাও আপনারা বুঝে দেবেন, যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে মিষ্টিটা দিয়ে নেবেন। আর যদি আপনারা তরল দুধ দিয়ে রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন, অথবা তরল দুধের মধ্যেও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন দুধটা আমি ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি একটা বোলে নামিয়ে নিয়েছি, তেজপাতা আর এলাচ ফেলে দিব। এই দুধটা ঠিক ঘড়ি ধরে 3 মিনিটের জন্য এভাবে নাড়তে হবে, একটা চামচ দিয়ে উপর থেকে। 3 মিনিট পর এর মধ্যে সেমাইটা দিতে হবে, তাহলে আর সেমাই গলে যাবে না। এখন আমি সেমাই দিয়ে দিব, আর ঠিক 3 মিনিট কিন্তু আমি দুধটা নেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। কোনোভাবেই গরম দুধের মধ্যে সেমাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাই একদম গলে যাবে আর সেমাইয়ের টেস্ট ভালো থাকবে না। দেখতেই পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল দুধ সেমাই বা লাচ্ছা সেমাই। আমি কিন্তু উপর থেকে কিছু বাদাম দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন, দুধের সাথেও মিশিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।